সালামু আলাইকুম ভিউয়ার্স, রাত্রি নিউজের নতুন আরেকটিগুলোকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর মাঝে আপনাদের দোয়ায় ভালো আছি। এতো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, সকাল সকাল রান্না করতেছি। এখন আমি আদা বাটা দিয়ে দিব, মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আসলে রান্না করার সবাই পারে, কিন্তু আমার তো ব্লগ চ্যানেল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম দেখিয়ে দিই। এটা শেখানোর কিছুই নাই। এখন আমি একে একে হলুদ মরিচ দিয়ে দেব, একে মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। এতো আরেক চুলায় আমি ডিম বোনা করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা গরম হলে আমি ডিম ভেজে নেব। এতো ডিম আমি দিয়ে দিলাম। এখন মাংসটা একটু নেড়ে চেড়ে দিব। আমার কিন্তু ডিম বাজার শেষ, তো এখন আমি নামিয়ে ফেলবো। একে একে নামিয়ে নিচ্ছি। এখন তেল কেটে দিয়ে দিলাম। এখন আমি একটু মাংসটা নেড়ে চেড়ে দিব। আমার ডিম গুলো প্রায় হয়ে গেছে,
ভিডিওটা যদি কারো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর সবাইকে একটা কথা বলতেছি 3 থেকে 4 মিনিট দেখে তারপরে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তা না হলে স্প্যাম হয়ে যাবে তাতে আমারও ক্ষতি আপনারও ক্ষতি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমি পেঁপে ভাজি করতেছি তো মাংস রান্না আমার শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব পেঁপে ভাজি করা শেষ এখন কচু রাঁধতেছি এই তো আমার কচু রান্না করা শেষ এখন এটাকে নামিয়ে ফেলবো এই তো এখন আমি মিমের ছোটবেলার বাসনা রান্না করব মিম ছোটবেলায় আগে সবসময় বাসনা ভাত বলতো পোলাওরে তাই আজকে ভাবলাম মিমের বাসনা ভাতটা রান্না করেই ফেলি ভালো করে কষিয়ে নিতেছে এখন আমি একটু মটরশুঁটি দিয়ে দিব আমার চাউলটা কষানো শেষ এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব এই গরম পানি আগে থেকে ফুটিয়ে রাখছি একটু গাজর কুচি দিয়ে এই তো আমার বাসনা ভাত রান্না শেষ এখন আমি এখন আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এটা কিন্তু মিমের ছোটবেলার বাসনা ভাত দেখুন কি পরিমাণ ঝরঝরা হয়েছে